ঢাকা থেকে প্রায় 338 কিলোমিটার দূরে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের এই গুঙ্গুরুপাড়া গ্রামে বাস করে খেয়াংরা। ওরা বান্দরবানের 11টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি। খেয়াংদের বাড়িঘরগুলো বেশিরভাগই উঁচু মাচানের ওপরে তৈরি। সামনের দিকটায় সোং নামের খোলা বারান্দা, উঠতে হয় খিং নামের সিঁড়ি বেয়ে। মাচানের ওপর ইম নামের দু তিনটি ঘর নিয়ে পুরো বাড়ি। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মাঝে খেয়াংদের জনসংখ্যা বেশ কম, বান্দরবান আর রাঙামাটি মিলিয়ে মাত্র 2,500-এর মতো। আগের যাযাবর নয় বলে এখানকার খেয়াংরা নিজেদের এখন বলে লাইতু খেয়াং বা সমতল ঘেঁষা খেয়াং। পাহাড় থেকে নেমে আসা এই জলধারার নাম গুঙ্গুরু ছড়া। ছড়ার নামেই নাম হয়েছে গ্রামের। মজার কিংবদন্তি আছে এই ছড়া নিয়ে। মৃত্যুর আগে খেয়াংরা নাকি এ ছড়ায় দেখতে পায় সাদা রঙের জোড়া বাঁশ। ছড়ার আদি নাম সাদাবাস ছড়া বা ওয়াপ্রু থেকেই প্রথমে গংপ্রু এবং পরে গুঙ্গুরু নামের উৎপত্তি। কষ্টসহিষ্ণু খেয়াং নারীরা দূর পাহাড়ের বন থেকে এভাবেই জ্বালানি কাঠ বয়ে আনে বাড়িতে। কাঠকে ওরা বলে হেও। বাড়িতে সবসময় জ্বালানি কাঠের মজুদ রাখাটা পারিবারিক এক ঐতিহ্য ওদের। খেয়াংদের পরিবার কাঠামোটা পিতৃতান্ত্রিক হলে কি হবে, সংসারের হালটা মেয়েরাই ধরে রাখে। কাজের জন্য বয়সটা বিষয় নয়, ঘরে বাইরে কঠিন সব কাজ অনায়াসে করে ওরা। হরেক রকম বাঁশপণ্য বানানোয় খেয়াংরা খুবই দক্ষ। বাঁশের ব্যবহারের শেষ নেই খেয়াং জীবনে, খেলাধুলাতেও সেই বাঁশ। ওদের সব মাচান বাড়ির নিচের দিকটা চোখে পড়ে বেড়ায় ঘেরা খোঁয়ার। ছাগল মুরগি আর শুকর খেয়াংরা পোষে সকলেই। এককালে খেয়াংরা যাপন করত পুরোপুরি যাযাবরের জীবন, স্থায়ীভাবে ঠাঁই গড়ত না কোথাও। বুনুষে জীবন থিত হয়েছে এখন। স্বকীয়তায় বৈশিষ্ট্যে বৈচিত্র্যে গুঙ্গুরুপাড়ার খেয়াংরা এভাবে বিলিয়ে চলে আপন জীবন সংস্কৃতির ঐশ্বর্য।